फ्रेंड्स वेलकम टू अनिका पाटाकी बंधुरा आज के दुर्दान टपिक नहीं तुम्हारे सामने चले तुम्हारा सबा जो मैं इंडिया सबसक्राइबर आज है आज बांगाली आज के सबसक्राइबर बेपारे मैं एक मजार एक बेपार बोलो प्रथम एक बांगाली चैनल सबसक्राइबर बेपारे बोली बांगाली चैनल सबसक्राइबर बोलो हटात हटा स्टेटस एम एम उग्र टुकड़ जिसपत लिखे दे मैं हासिओ पाए कान्ना मैं कि बोलो बुझे पे एक स्टेटस लिखे थे जो इंडिया के आसा पन्न्य बयकट कर কতটা বয়কট করছিস তো পর যত তোরা বয়কট করবি ততই আমাদের ভালো এতে আমাদের কী হবে ট্যাক্স বাঁচবে তাই না আর তোদের দেশে যে আমাদের জিনিসগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা তো আমাদেরই লস হচ্ছে আমরা আপেল এত দাম দিয়ে কিনছি কারণ কি কারণ আমাদের বিদেশে সমস্ত রপ্তানি হয়ে যাচ্ছে সেই জন্যই না তো ওরা ওই নিয়ে নিচ্ছে বয়কট করছি আর আমি নিজে খুব ভালো করছি তোরা বয়কট করছি তোরা যত বয়কট করবি ততই আমাদের মুনাফা হবে তারা আমাদের দেশের জিনিস আমাদেরকে এত দাম দিয়ে কিনে খেতে পারবে কি কম পয়সায় কিনে খেতে পারবে এই হচ্ছে ওনাদের হচ্ছে স্টেটাস মানে ওই স্টেটাসটা শুনে মানে মনে হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ আমল চলছে বঙ্গভঙ্গ আন্দোলন চলছে ঠিক আছে তারপরে মনে করুন মহাত্মা গান্ধী সত্যাগ্রহ করছে ঠিক আছে মানে খাদি পড়তে হবে ঠিক আছে ইংরেজদের দেওয়া বস্ত্র আমরা পরবো না মানে এরকম টাইপের একটা বাংলাদেশের অবস্থা মানে বঙ্গভঙ্গ আন্দোলন মানে ওরকম টাইপের মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই ব্রিটিশের চেলি আমরা পরবো না চেলি কাপড় মানে সেরকম ধরনের একটা মানে মানে ধুমাধাসা মানে পরিচিতি হয়ে গেছে বাঙালিদের আবার কোন একটা রেল লাইন মানে হবে সেই নিয়ে তো চ্যানেলের তোলপা চলছে মানে বাংলাদেশ টু ইন্ডিয়ার একটা রেল লাইন তৈরি হবে সেই নিয়ে তো মানে চ্যানেলের তোলপা চলছে ঠিক আছে মানে যেন মনে হচ্ছে মানে রেল লাইনটা অলরেডি স্থাপন হয়ে গেছে এখনো কিছুই হয়নি মানে জাস্ট একটা কথাবার্তা শুরু হচ্ছে তাতেই মানে তুই মার মার কথা হচ্ছে ওরা মানে একটা সেই আগে একটা কথা ছিল না যে জোর জার মুলুকতার মানে সেরকম ছিল তারপরে কাগজের চেয়ে কলমের জোর বেশি সরি মানে হাতের চেয়ে কলমের জোর বেশি সেটা কথা ছিল না সেরকম টাইপের অবস্থা হয়ে গেছে কিন্তু এখানে হাতের চেয়ে কলমের জোর বেশি সেটা হচ্ছে না জোর যার মুলুক তার মানে যার শক্তি আছে যে লড়াই করতে পারবে স্টাডি ক্ষমতা বেশি এখানে সেটা হচ্ছে না ফেসবুকে যত যাদের সাবস্ক্রাইবার আছে মানে ফলোয়ার্স আছে তার কথার উপরই সব কিছু হচ্ছে তার স্টেটাস কত দিচ্ছে সেটা হচ্ছে শুধু স্টেটাসের চেঁচামেচি হচ্ছে আলটিমেটলি তুই দেশের জন্য যুদ্ধটা কোথা থেকে করছিস করছিস তো না তাহলে স্টেটাসের দিকে দিচ্ছিস কে দেখছে তোদের স্টেটাস হ্যাঁ ইন্ডিয়া তোরাই দেখতে পাচ্ছে কে দেখছে আলটিমেটলি শুধু সময় নষ্ট করছে জিজ্ঞাসা জিজ্ঞাসা যুদ্ধ কর যেরকম বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে যেরকম স্বাধীনতা সংগ্রাম হয়েছে যেরকম কর সেটা বলা কোনো নেই ফেসবুকে পুটুপুর করে একটা করে স্টেটাস ঘন্টার মতো কে দেখছে স্টেটাসগুলো দেখে যদি আমাকে আমি দেখলাম দেখে আমি এটার মজাও নিলাম তো কী লাভ হলো তোর আমি কি আমার মতো এরকম কত লোক দেখছে দেখে অত মানে ইগনোর করছে কী লাভ হচ্ছে তোর আলটিমেটলি কিছু লাভ যুদ্ধ কর সেটা করার নাম নেই খালি ওই বসে বসে ভাষণ দিচ্ছে আর বলে না যে কলমের জোর বেশি হাতের চেয়ে তো এখানে হচ্ছে ফেসবুকের জোর বেশি সত্যি চেয়ে তো কোনো কিছু তো হয় না সেটা ফেসবুকে হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছে তারপরে আবার কিছু মানুষ আছে মানে মানে সারাক্ষণ ইন্ডিয়াকে ব্লেম করে যাচ্ছে ইন্ডিয়া 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 কিছুই করছে না ইন্ডিয়া কোনো দোষ না ওদের দেশেরই মানে যারা মন্ত্রীরা তারা ইন্ডিয়ার সাথে জোট বাঁধছে আমরা কনসার্নলি ইন্ডিয়াকে ব্লেম করে দিচ্ছি না মানে ইন্ডিয়া না ওদের দেশকে কিনবে ইন্ডিয়া তো উল্টো ওদেরকে স্বাধীন করে দিচ্ছে যা তোরা ভাই শান্তি করছে তোরা নিজেরাই থাকতে পারছিস সারাক্ষণ ইন্ডিয়া পেছনে করে আছে আমাদেরকে এই দাও ওই দাও ওইটা কী করবে দিয়ে আমরা নিজেরাই খেতে পারছি না আমরা নিজেদের দেশের মানুষকে খেতে পারছি না তাও তো তোদেরকে আমরা কী করছি তারপর তোরা আমাকে ব্লেম করে আছিস তাদের তোদের কী তোদের তোদের দেশে সব কিছু ব্যবস্থা করে নেই যা যা তোদের সব কিছু উৎপন্ন কর ইন্ডিয়াতে কফি তৈরি হয় তোরা কফি তৈরি কর ইন্ডিয়াতে চালের মানে অপূরণ্ত হয় তোরাও সেগুলো করার চেষ্টা কর তো কী কিছু করতে পারবি না খালি ইন্ডিয়া থেকে নিয়ে নিবি ইন্ডিয়াতে এই জন্য ইন্ডিয়া এত ক্রাইসিস 70 টাকা কিলো চামুনমুনি আমাদেরকে করছে তোদেরকে দান করতে করতে তো আমাদের মানে বলে না ইন্ডিয়ার মাথায় পোকানারা দিয়ে যে দান চাচ্ছে ফেলেছে প্রতিবেশী দেশে কি হয়ে গেছে আমাদের আমরা আমাদের নিজেদের দেশকে নিয়ে আনন্দ করে থাকি না ওখানে প্রতিবেশী দেশকে দান চাচ্ছে করছে আর ওখানে ওরা স্টেটাসে মানে এমনিতে হাতে তো কিছু করার ক্ষমতা নেই খালি ওই কী বলে নেটে করে যাচ্ছে ইন্টারনেটের থ্রু মানে ইন্টারনেটে মানে হাত এখনকার দিনে আছে কলমের জন্য নেই হাতের জন্য আছে শুধু ইন্টারনেটের জন্য সেই ইন্টারনেটটা তো কোনো কাজে লাগছে না কেউ জানতেই পারছে না যে তাদের দেশে কী সমস্যা আছে তোরা খালি ঠিকঠাক করে দেখছে এই মুসলিম লোকের মানে ক্ষমতা তাদের ক্ষমতাই নেই তো তারা এসে কী করবে যাদের ক্ষমতা আছে তারা ক্ষমতায় চলে আসে আর ইন্ডিয়াকে ইন্ডিয়া কি ঠেকা পড়ছে বাংলাদেশকে সহযোগিতা বাংলাদেশি হয়তো ইন্ডিয়ার কাছে গিয়ে হাত পাচ্ছে আমাদের এই করে দাও এই করে দাও এই করে দাও তোদের দেশে সব কিছু এখন উৎপন্ন করা শুরু করতে হবে কারণ ফেসবুকে বসে বসে টাইম পাস না করে একটু ভালো করে পড়াশোনা করে একটুখানি ভালো করে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া মানে জমি যারা গবেষণা করে সেই সব কিছু একটা হ যাতে জমি গবেষণা করে দেয় সেখানে কফি টফি উৎপন্ন করতে পারবি কিনা চা পাতা উৎপন্ন হবে কিনা কী ধরনের সার ইউজ করলে সেগুলো হবে সেগুলো সেগুলো তো করার নেই সারাদিন ফেসবুকে বসে বড় বড় ভাষণ দিতেছে আর খালি জ্ঞানের কথা তোদের জ্ঞান চিনে কী হতো দেশের কী হয়ে গেলে দেশের কোনো উন্নতি নেই তোরা চাকরি বাকরি করিস নাকি খালি দেশকে ব্লেম করিস আবার বলি যে এই সরকারের অধীনত্ব থাকলে আমাদের চাকরি হতো ওই সরকারের অধীনত্ব থাকলে আমাদের চাকরি হতো তোরা পড়াশোনা করবি করবি তারপরে তো দশ সরকারকে ব্লেম করবি কিন্তু সরকারি চাকরি পেতে হবে তার কি মানে আছে প্রাইভেট অর্গানাইজেশন নেই প্রাইভেট ব্যাঙ্ক নেই প্রাইভেট কল সেন্টার নেই প্রাইভেট অফিস নেই সবই তো আছে সেখানে গিয়ে ট্রাই না করে খালি সরকারকে ব্লেম দিয়ে দিচ্ছে আপনাদের সাপোর্ট না করলে আপনাকে গভর্নমেন্ট সার্ভিস পাইছেন তো আমরা তো গভর্নমেন্ট সার্ভিস করি নিতে পারছেন নাকি তারা পৃথিবীর লোক কি বাইছে নেই সবাই কি গভর্নমেন্ট সার্ভিস করতে পারে তারা কিন্তু দেখতে দেখতে করছে তোরা কিছু পড়াশোনা করবি না সারাদিন ফেসবুকে খালি স্টেটাস দিবি আর হাই হ্যালো হাই হ্যালো করে যাবি মানুষে ডিস্টার্ব করে যাবি তাহলে তো তোর কী হবে
এখানে চ্যানেল বানাইছে, প্রত্যেকের একটা করে চ্যানেল, চ্যানেলে কি ঘন্টার মাথা হয়েছে কি জানে, সারাদিন চ্যানেলে কিছুই নেই, না একটা ব্লগ করে, না একটা পজিটিভ কোনো একটা কোনো একটা পোস্ট দেয়, সেই খালি ফেসবুকে যে পোস্টগুলো আছে সেইগুলি দিয়ে চাইলে দিব। আর এত বড় বড় লেখা ওই কে পড়বে? তুই কি তুই ব্রিফ কর ওইটা নিয়ে, তুই রোস্টিং কর, তুই নিজে কিছু বল, তবে তো মানুষের সময় আছে অত বড় একখানা তথ্যচিত্র পড়ার, কে পড়বে? সেটা তো কিছু বুঝতে গেলে নিশ্চয়ই শুনবে, অতগুলো অত বড় একখানা বিশাল আকৃতির একটা তথ্যচিত্র দিয়ে দিল, দিয়া এবার তোমরা পড়ো, কে পড়বে, কার সময় আছে? এই জন্য তো তোদের কোনো পজিটিভ কোনো ইফেক্ট হবে। তারপরে একজন একটা পোস্ট দিতে, সেখানে দুইটা মেয়ে মানে কি ধরনের ফ্রড, মানে আর ওখানে ফেসবুকের মানে কিরকম প্রভাব দেখুন, দুইটা মেয়ে পার্সেল মানে অর্ডার দিছে, পার্সেল আলাদা যখন আইসে ওরা পালায় গেছে, পার্সেল নিয়ে পয়সা দেয়নি, কি ধরনের মানে পাবলিক। এবার কি করছে ওই পার্সেল আলারই একজন মানে বন্ধু, আমাদেরই একজন ফলোয়ার, তিনি যেই ফেসবুকে এটা শেয়ার করছেন, ব্যাস সঙ্গে সঙ্গে মায়া বলি ওই পয়সা আবার পার্সেল আলারা ফেরত দিয়ে দিচ্ছে। তার মানে কি সারাদিন সবাই ফেসবুকেই বেঁচে থাকে, মায়াটা কি করে জানলো যে ফেসবুকে ও ভাইরাল হয়ে গেছে? তার মানে ফেসবুকেই বেঁচে ছিল, মানে কোনো কাজ নাই, কম নাই, পড়াশোনা নাই, কিছু নেই, সারাদিন সবাই মানে ছোটো থেকে বড় মানে 18 থেকে 80 সবাই ফেসবুকেই বেঁচে আছে, আর সারাদিন হাই হাই দিদি 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 ভালো আছেন, মানে কি ভালো দিই, সে তো আমার খোঁজ নেই, কে করি, নিজের খোঁজ নেই, নিজে পড়াশোনা করে, নিজে পায় দাঁড়া, সেই সব নিকেলে দিদি দিদি দিদি, সারাদিন এই দিদি দিদি করে যেতে, এত দিদি দিদি করে কী হবে? আর দেশের জন্য এত তো দিতে চিন্তা, দেশের জন্য কিছু কর, না কোনো চেষ্টা করবো, খালি ব্লেম দিবো, এখানে গেলে তো পয়সা লাগবো চাকরি পাইতে, দেয় তুমি কি চাকরি পরীক্ষা দিছিস? আগে দিয়া তো দেয়, আগে কৃতকার্য তো পরীক্ষাতে, তারপরে পয়সা দেওয়ার ব্যাপার হলে তুই চেষ্টাই করলি না, আমি দেশের ব্যাংক করতে শুরু করি, আমাদের দেশে লক্ষ লক্ষ লোক চাকরি পেতে সবাই কি পয়সা দিয়ে চাকরি পেতে, তুই চেষ্টাই করলি না তো তুই করতে কি চাকরি পাবি, এই হচ্ছে এখান থেকে বড় বড় করে স্টেপ দিলে। আর সারা এখন ইন্ডিয়ার ব্যাংক করতে, আরে ইন্ডিয়া এত কিছু সাপ্লাই করতেছে বলে তো তোরা তোরা বাই চ্যান্স, তোদের সরকার তো চড়া দামে সব কিছু বিক্রি করতেছে সব কিছু, তাই সেটার জন্য কি ইন্ডিয়া বলছে তোর সরকার কিন্তু চড়া দামে বিক্রি করছে, তৃতীয় বিশ্বের সব দেশেই একই অবস্থা, সব কিছু যা দাম বেশি, আমরা তো কম পয়সা, তবুও তোর থেকে অনেক কম পয়সাতেই সব কিছু কিনে খাইতেছি, তো কিন্তু সেটার জন্য তো আমাকেও ইঞ্জিনিয়াররা, আমাকেও যারা যারা বড় বড় প্রতিষ্ঠানে আসে তারা চেষ্টা করতেছে না, তারা তো যাতে কম দামে বেশি ভালো মেশিন উৎপন্ন করতেছে, যাতে কম দামে আমরা সমস্ত কিছু উৎপন্ন করতে পারি এবং সেটাতে মানুষের কাছে পৌঁছাতে পারি, সেটার জন্য আমাকে ইঞ্জিনিয়াররা চেষ্টা করতেছে, তুই তোরা তো সারাদিন ফেসবুকে করতে পারি, ইঞ্জিনিয়ারিং করার জন্য চেষ্টা করি, একজন ডাক্তার আছে এখানে মানে নামটা আমি উল্লেখ মানে করবো কি করবো না বুঝতে পারতেছি না, যাই হোক তোমার নামটা আমি মনেও নাই, যাই হোক সেই ডাক্তার আমার কয় যে আপনি যে আমার উনি আমার ফলোয়ার, আবার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করছে, এবার উনি ওনার প্রোফাইল পিকচার আপডেট করছে, তো আমি যেরকম সব ফলোয়ারই লাইক দিয়ে ওনারও লাইক দিয়ে যাচ্ছি, আমার কয় যে আপনি আমার প্রোফাইলে লাইক দিলেন, আপনি আমার সাথে ভালোবাসা করবেন, মানে কেন আমি ভালোবাসা করতে যাবো কেন আপনার সাথে, আমি একজন বিবাহিত মাই, আমার কি কোনো মান সম্মান নেই, আমার সাথে ভালোবাসা করুন, তখন বলছে কি যে ভালোবাসা করেন না কি আছে, আপনি বিবাহিত তো কি হয়েছে, আমিও তো বিবাহিত, আমি তো কয়েকদিনের মধ্যেই বিবাহ করবো, যতদিন আপনি বিবাহ করছেন ততদিন আমার সাথে ভালোবাসা করেন, মানে এটা কি মজাই করতে হবে, আপনারা আমি আপনার কইল কি যে আপনারা না আমি আমার বিয়াতে আমার নিমন্ত্রণ করবো, আচ্ছা তো আপনি আমার বিয়াতে নিমন্ত্রণ করবেন বলে আমি আপনার সাথে বিবাহ করতে ভালোবাসা করতে করে দেবো, আবার যেদিন আপনি বিবাহ সূত্রে বন্ধনে বাইরে যাবেন ঠিক তার আগের দিনই আপনারা আমি ভালোবাসা থেকে মুক্তি দিয়ে দেবো, মানে ওই দিনকে আমি ভালোবাসা রেন্ট করে আমি আপনার বিয়াতে নিমন্ত্রণ খাইতে চলে যাবো বাংলাদেশে, এত এত টাকা খরচা করে ভিসা পাসপোর্ট বানায় আমি যাবো আপনার ওই ভাবে দিয়ে দেবো, মানে কী ধরনের একজন ডাক্তার তার দিচ্ছি কি এই হচ্ছে ওখানকার মানুষ, মানে একজন ডাক্তার সে বলছে একটা উল্লেখ করে যাবে আপনি আমার সাথে ভালোবাসা করেন, কেন করবো আমি তো নিজেই বলছি তুই তোর সাথে ভালোবাসা করি আমার লাভটা কি কেন এটা করতে জানি, তুই কী ধরনের অবস্থা দিলে একজন ডাক্তারের শিক্ষিত মানুষের এরকম যদি রুটি হয় তাহলে বলেন তাহলে সেই দেশের আর উন্নতি করতে দিবি, এই জন্যই হয় না, আর সারাদিন খালি ইন্ডিয়ার দর্জি কাছে তোরা নিজেরা কি করতেছিস, নিজের জন্য কিছুই তো করতে দিস না, রাত দিন খালি মায়া গো খুচুর 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 হাই হ্যালো হাই হ্যালো, কেন তুই কেন আমার হাই হ্যালো করতেছিস, আমি কেন যে কোনো মায়ারই তোমরা কেন হাই হ্যালো করবে, পড়াশোনা তো ধ্যান দাও, হ্যাঁ একটা পো দিয়ে একজন দিয়েছে একটা মাইয়া পড়তে পড়তে হঠাৎ করে গান গেতে চলেছে, পড়াশোনা করার পর পড়া হয়ে গেলে না কিনা জীবন না, মানে সারাদিন মাথার মধ্যে না গান এসে চলতেছে ফেসবুক ইউটিউব এইসবই চলতেছে, মানে পড়াশোনার কোনো নাম নেই, দেশে যদি মাইয়ারা পোলারা তবে খালি হা হা করে ফেসবুকে আর পড়াশোনাটা ধ্যান না দেয় তাহলে দেশের জন্য কিন্তু কেটে যায় ওই দেশ থেকে, তবে এই জন্যই তো মন্ত্রী তো মানে প্রতিবেশী দেশের সহ সহযোগিতা নিতে হইতেছে, তাহলে মাইয়ারা কি করতেছে পড়াশোনা কিছু করে না, রাত দিন খালি হা করে রাস্তা থেকে গাইতেছে এই ছেলের সাথে গল্প হয়েছে তাদের তাহলে কি জীবন চলে গেলো, এইসব গল্প করার জন্য তো সারা জীবন পেয়ে গেছে, আগে পড়াশোনাটা করি আগে দেশের জন্য কিছু কর সেটা নেই, তাহলে বঙ্গভঙ্গ আন্দোলন করতেছে সেটাকে বিশাল বড় বলে তার ওপর দেশে বিশাল কিছু কিছুই বলে ভারতীয় সাহায্য ছাড়া তোমাকে কিছু বলবে, ভারতীয় কেন যে কোনো দেশের সাহায্য লাগবে, হার কান্ট্রি যারা দ্বিতীয় বিশ্বের দেশ তাদের সবাইকে এই অন্য দেশের সাহায্য নিতেই হবে, তোমার দেশে কপি হয় না তোমার দেশে কপি করো খাইতে ইচ্ছে করলে কী করবে, কিন্তু কপি উৎপন্ন করার কোনো অভিমান আছে, যতক্ষণ ফেসবুকে হ্যাঁ হ্যাঁ করতে থাকো ততক্ষণ উল্টাপাল্টা স্ট্যাটাস দিয়ে মানুষের মাথা কাটতে থাকো ততক্ষণ একটা পড়াশোনা করে কিছু একটা দাঁড়াও, এটা কিছু ভালো কিছু করো তখন থেকে তোমাদের দেশে কপি তৈরি করতে, এরকম অনেক রকম ইঞ্জিনিয়ার অনেক রকম বার করতে পারে কিন্তু সেটা করতে হইব নাকি এই এরে খোঁচানো ওরে খোঁচানো ওরে খোঁচানো এইসব করে কি জীবনে কিছু হইব, হ্যাঁ রাত দিন খালি হাই হ্যালো হাই হ্যালো কি রে ভাই, এই তোরা ফলোয়ার তোরা তোরা ফলোয়ার তোকে আমি ফলো করবো আমি তুই আমাদের ফলো করবি হয়ে গেলো, আবার হাই হ্যালো কিছুর জন্য করতেছো কেন কি মানে কি অভিপ্রায়টা কি আছে, এই হচ্ছে এখানকার মানে লোকজন, তারপর আগে আমি ভাবতাম যে আমার একটা ফলোয়ার নাই,
এখন মানে এত ভাবে ফলোয়ার হয়ে গেছে, আমি ওনাকে যে কমেন্ট দিব বা রিপ্লাই দিব সেটা দেওয়ার মতো আমার এখন আর পরিস্থিতি নেই। মানে আমি কয়জন রিপ্লাই করবো করতেই পারতেছি না এখন, মানে যাকে আমি খুব পছন্দ করি তারপর তাকেও রিপ্লাই করার মতো আমার আর মানুষের পরিস্থিতি নেই। মানে 174 জন লোকের মধ্যে যদি অন্তত 10-12 জন একই সাথে মানে এক একটা পোস্টে যদি লাইক দিতে শুরু করে তাহলে ভাবুন আমি কিভাবে রিপ্লাই করি। মানে আমি মানে মহা সংকটে পড়ছি, এতদিন আমি দুঃখ পাইতাম আমার স্যার ফলোয়ার নেই, এখন ফলোয়ার হয়েছে সেটাও আমার দুঃখের কারণ হয়ে গেছে যে আমি তাদেরকে মানে কী করি আমি রিপ্লাই করি। তো আপনারও আমি কত দূরে একটা নিবেদন করতে চাই আমি আপনাকে রিপ্লাই করতে না পারি কমেন্টসে, কিছু মনে করবেন না, কারণ ঘরের অনেক কাজ থাকে অনেক সময় পাই না। আর এটাই আমি বলতে চাইবো, সারাক্ষণ ইন্ডিয়ারে তোমরা ব্লেম করিও না, একটু পারলে নিজেদের দেশের উপর একটু কনসেন্ট্রেট করো, ভালো কিছু করার চেষ্টা করো। সারাদিন ফেসবুকে চ্যানেলে চ্যানেলে বলে থাকে কিছু চ্যানেলে এক পয়সা লাভ হইতেছে, তাহলে যদি এখান থেকে কিছু রোজগার করতে পারতো তাও ভালো, অযথাই টাইমটা নষ্ট হয়ে থাকে। চ্যানেলটা একটা আনন্দের জন্য মনোরঞ্জনের জন্য নিশ্চয়ই করতে পারো, কিন্তু তার পাশাপাশি দেশের জন্য একটু চিন্তা করো। তোমরা যদি এগিয়ে আসো মন কি করলো না করলে কিছুই বড় ব্যাপার না, তোমরা নিজেরাই কিন্তু করতে হচ্ছে না, খালি অন্যদেরকে দেখতে হবে এই দেশ খারাপ হয়েছে, তোমাদের খারাপ না, সবাই কিন্তু তুমি তোমার দেশে কী করলো সেটা দেখো, আমাদের দেশের ইঞ্জিনিয়াররা কী করলো সেটা দেখো। এমনি এমনি দেশ উন্নত হয় না ভাই, পড়াশোনা করিরা নিজেদের পায়ে সবাই দাঁড়াইছে তারপরে উন্নত হয়েছে, আর তোমরাও নিজেদের পায়ে দাঁড়াও দেখবে তোমাদের দেশে অনেক উন্নত হয়েছে, ভারতের কাছে কিছু সহযোগিতা লাগবে না, তোমরা নিজেরাই একা লাগবে। আজকের ব্লগ আমি এখানে কী করতেছি একটু জ্ঞান দিলাম, কিন্তু এটাই বলবো যে সবসময় তোমরা ইন্ডিয়াকে ব্লেম করো, আমি আর ইন্ডিয়ান একদমই সহ্য করতে পারি। এই কিছুদিন আগে আমাদের ইন্ডিয়া দেখিয়ে দিয়েছে যে আমাদের ইন্ডিয়া কি, এক তো আমরা চাঁদে মানে পাঠিয়েছিলাম, দেখেই যে যান পাঠিয়েছিলাম, তারপরে এরই মধ্যে যেটা ইন্ডিয়া জিতলো ওয়ার্ল্ড কাপ, সবাইকে দেখিয়ে দিয়েছে চিহ্নিত করে যে আমাদের ইন্ডিয়াকে করতে পারে, আমাদের ইন্ডিয়া খারাপ না, হয়তো পার্টিকুলারলি মন্ত্রী টন্ত্রীরা হয়তো খারাপ হতে পারে সেটা তো মানে বলা উচিত না, এটা সব দেশেই খারাপ ভালো থাকে, কিন্তু দেশ আমাদের কিন্তু অনেকই উন্নত, এবং তার জন্য কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররা ডাক্তাররা অনেক চেষ্টা করছে, নাকি ডাক্তাররা মেয়েদেরকে এই বলে যে যতদিন আমার বিয়ে হচ্ছে ততদিন তুমি আমার সাথে ভালোবাসা করো, তারপরে আমার বিয়ে দিন তোমাকে নিমন্ত্রণ করো, আমাদের এখানে ডাক্তাররা এরকম করে না। যাই হোক, বেকার এত সমালোচনা করে লাভ নেই, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই চাই। যদি আমার ব্লগটা ভালো লাগে লাইক দেবেন, এটা ভাবেন না যে বাংলাদেশকে আমি ক্রিটিসাইজ করছি, আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, সবাইকে এটা ইনক্লুড জানাচ্ছি, সবসময় ইন্ডিয়াকে ব্লেম নয় তো সেই জন্য বলছি, ইন্ডিয়াকে ব্লেম দিও না, ইন্ডিয়ার ইঞ্জিনিয়াররা ডাক্তাররা সবাই কিন্তু অনেক চেষ্টা করছে ইন্ডিয়াকে উন্নত করার জন্য, পাশাপাশি আমাদের সমস্ত ইঞ্জিনিয়াররা বিদেশেও কিন্তু কর্মরত, সব বিদেশিরা ওদেরকে টেনে নিয়ে চলে যায় আমাদের দেশ থেকে, মানে এতটাই তারা মানে পপুলার, এতটাই তারা মানে উন্নত যে এতটাই প্রোগ্রেস করেছে পড়াশুনো করে যে তাদেরকে কিন্তু বিদেশেও তারা ডিমান্ড দিচ্ছে। তো সুতরাং আমাদের দেশকে ব্লেম করো না, নিজের দেশকে উন্নত করো, এটা আমি বলবো, এটা জ্ঞান দিচ্ছি না, একটা সাজেশন দিই, আপাতত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, আর যেন তোমাদের দেশ অনেক উন্নত করে, এইটাই আশা নিয়ে আমি আজকে।